হ্যালো ফ্রেন্ডস, আইটিআই প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আইটিআই কী, এনসিভিটি কী, এসসিভিটি কী, কিংবা আমরা যারা এখন নতুন অ্যাডমিশন নিচ্ছি, তো আমরা এনসিভিটির আন্ডারে পড়াশুনো করব নাকি এসসিভিটির আন্ডারে পড়াশুনো করব, কিংবা আমরা যে ট্রেডগুলি নিয়ে ভর্তি হচ্ছি ওই ট্রেডগুলি কোন কোর্সের আন্ডারে পড়ছি, এবং আজকের এই ভিডিওর মেন টপিক যেটা, সেটা হলো আইটিআই করার পরে আমাদের কাছে কোন কোন অপশান রয়েছে বা আমরা কি করতে পারি, সেই সব কিছু কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, কারণ এই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কেমন? তো ফ্রেন্ডস, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু যেটা আমরা জেনে নেব সেটা হলো এনসিভিটি এবং এসসিভিটি কী। এনসিভিটি, যার পুরো অর্থ হলো ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এবং এসসিভিটি, যার পুরো অর্থ হলো স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। তো এসসিভিটি হলো আমাদের মাধ্যমিক পাস করার পরে স্কুলে যে ভোকেশনাল ট্রেনিংটা দেওয়া হয়, স্কুলে দু বছর জন্য যে ভোকেশনাল ট্রেনিংটা দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের এসসিভিটির আন্ডারে পড়ে। কেমন? সেটা আমাদের এসসিভিটির আন্ডারে পড়ে। তো এবং এনসিভিটি হচ্ছে আমাদের এই অল ওভার ইন্ডিয়ায় প্রতি রাজ্যে যত আইটিআই কলেজ রয়েছে সব কিন্তু আমাদের এনসিভিটির আন্ডারে পড়ে। ক্লিয়ার? এবং এসসিভিটি আমাদের যে সার্টিফিকেটটা দেয়, ওই সার্টিফিকেটটা কিন্তু শুধুমাত্র আমাদের এই ভারতীয়, আমাদের এই ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ইন্ডিয়ার বাইরে কিন্তু ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। এবং এনসিভিটি যে সার্টিফিকেটটা আমাদের দেবে বা দেয়, সে সার্টিফিকেটটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যেমন প্রযোজ্য, তেমনি সমানভাবে ইন্ডিয়ার বাইরে অন্যান্য দেশে কিন্তু সমানভাবে সার্টিফিকেটটা প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে কোনো সমস্যা নেই। এরপরে যেটা আসছে আইটিআই। আইটিআই কী? তো আইটিআই, আইটিআই কী না, আইটিআই কথাটির পুরো অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। কেমন? অর্থাৎ তোমার কলেজের নাম, মানে তোমার ইনস্টিটিউশনের নামই হলো আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ যে ইনস্টিটিউশনে ইন্ডাস্ট্রির সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হবে এবং একজন টেকনিশিয়ান তৈরি করা হবে, সেটা হচ্ছে আমাদের আইটিআই, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তোমার ইনস্টিটিউটের নাম। এবং এই আইটিআই এবং এই এনসিভিটির আন্ডারে, মানে আমরা যে ট্রেডগুলি নিয়ে ভর্তি হচ্ছি আইটিআইতে, ওই ট্রেডগুলি কিন্তু সিটিএস কোর্সের আন্ডারে পড়ছে। আইটিআই তো মানে ইনস্টিটিউশনের নাম, কিন্তু এই যে কোর্সগুলি, আমরা ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার নিয়ে ভর্তি হচ্ছি, তো এই কোর্সগুলি কিন্তু সিটিএস কোর্সের আন্ডারে পড়ছে। অর্থাৎ কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এখন কী করো, তুমি কী বলবে? আইটিআই করছি। আইটিআই কিন্তু ইনস্টিটিউশনের নাম, তাহলে আইটিআই কিন্তু ইনস্টিটিউশনের নাম। তাহলে এনসিভিটির পরে সিটিএস কোর্স, এবং সিটিএস কোর্সের আন্ডারে কিন্তু যে সমস্ত ট্রেড নিয়ে তোমরা ভর্তি হচ্ছ, ওটা কিন্তু সিটিএস কোর্সের আন্ডারে পড়তে, অর্থাৎ ক্যাপসম্যান ট্রেনিং স্কিম, কারিগরি প্রশিক্ষণ প্রকল্প, ওর আন্ডারে কিন্তু সমস্ত ট্রেড পড়ছে। অর্থাৎ তখন তুমি বলবে যে আইটিআই কলেজে সিটিএস কোর্স নিয়ে ইলেকট্রিশিয়ান ট্রেডে ভর্তি হয়েছি বা ফিটার ট্রেডে ভর্তি হয়েছি। কেমন? ক্লিয়ার? এরপরে আসবো আজকের আমাদের যে মেন টপিক, আইটিআই করার পরে আমাদের কাছে কোন কোন অপশান থাকতে পারে। তো ফ্রেন্ডস, চলো। তো প্রথম অপশান হচ্ছে আমাদের কিন্তু জব। আমরা কিন্তু আইটিআই করার পর জব করতে পারি, গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব। দু নম্বর অপশান, বিজনেস প্ল্যান। আইটিআই করা, যেহেতু আইটিআই কারিগরি প্রশিক্ষণ প্রকল্প, অর্থাৎ সিটিএস কোর্সের আন্ডারে পড়ছে, কারিগরি প্রশিক্ষণ প্রকল্প, অর্থাৎ এই আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশনে আমাদের কিন্তু হাতে নাতে শেখানো হবে কীভাবে কাজ হচ্ছে, এবং একজন দক্ষ টেকনিশিয়ান তৈরি করে দেওয়া হবে, তাই কিন্তু আমরা বিজনেস প্ল্যানও করতে পারি। তিন নম্বর অপশান হচ্ছে আমাদের হায়ার এডুকেশন, অর্থাৎ আমরা নিজেদের কোয়ালিফিকেশানটাকে গেইন করতে পারি। আইটিআই করার পর ডিপ্লোমা, ডিপ্লোমা করার বিটেক, আমরা কিন্তু এইভাবে ধাপে ধাপে নিজেদের কোয়ালিফিকেশানটাকে বাড়াতে পারি। এবং চার নম্বর অপশান হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, আমরা কিন্তু আইটিআই করার পরে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারি। এবং এই হায়ার এডুকেশান এর মধ্যে কিন্তু একটা আছে, এনসিভিটির আন্ডারে পড়ছে সিটিএস কোর্স, আর সরি সিআইটিএস কোর্স,
অর্থাৎ ক্র্যাফটসম্যান ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। কেমন? অর্থাৎ আইটিআই করার পরে আমরা যদি এই সিআইটিএস কোর্সটা করতে পারি, তাহলে কিন্তু আমরা আইটিআই স্টুডেন্টদের পড়াতে পারবো। কেমন ক্লিয়ার? তো ফ্রেন্ডস, চলো এবার আমরা দেখে নিই যে আমরা কোন কোন গভর্নমেন্ট জব করতে পারি কোন কোন জায়গায়। কেমন? তো এই যে দেখো, আমরা কিন্তু ডাব্লিউবি এসিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ডাব্লিউবি এসিডিসিএল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডাব্লিউবি এসিটিসিএল সেল, ইসরো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেলওয়ে লোকো পাইলট, অর্ডিনাস ফ্যাক্টর, ডিফেন্স রিসার্চ সেন্টার, এনটিভিসি, ইন্ডিয়ান অয়েল এবং ইন্ডিয়ান রেলওয়ে, এই সব জায়গায় কিন্তু বা এছাড়াও আরও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গভর্নমেন্ট জব পেতে পারি। কেমন? এরপর আসি যেটা ছিল আমাদের প্রাইভেট জব। প্রাইভেট জব, প্রাইভেট জব কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টরে আমরা কিন্তু প্রাইভেট জব পেতে পারি। কেমন? তো এখানে জব বানানটি এডিট করার সময় জব হয়ে গেছে, এটা কিন্তু জেওবি, আমরা কিন্তু প্রাইভেট জব পেতে পারি। এবং দু নম্বর অপশান দেখো বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান, তো বিজনেস প্ল্যান যেহেতু আমাদের তো বললাম যে এই দু বছর ধরে আমাদের কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান আমরা তৈরি হব, সেজন্য কিন্তু আমরা বিজনেস প্ল্যানও করতে পারি। এবং তিন নম্বরে যেটা রয়েছে হায়ার এডুকেশান, তো ডিটেলসে দেখে নিন যে হায়ার এডুকেশান আমরা কীভাবে করতে পারি। তো এই যে দেখো, প্রথমে কিন্তু যেটা আমাদের পড়ছে এনসিভিটি, এনসিভিটির আন্ডারে আইটিআই সিটিএস কোর্স, সিটিএস কোর্স, সিটিএস কোর্সের আন্ডারে আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেড বা আমাদের যে কোনো ট্রেড, যে ট্রেডগুলি নিয়ে আমরা ভর্তি হয়েছি। তো এই আইটিআই করার পরে, এই কোর্সটি শেষ করার পরে আমরা কিন্তু ভোকলেট এক্সাম দিই, আমরা যদি ভোকলেট এক্সাম দিই তাহলে কিন্তু আমরা সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হতে পারবো। অর্থাৎ ডিপ্লোমা হচ্ছে থ্রি ইয়ার্স কোর্স, যদি কোনো ফ্রেশার ডিপ্লোমাতে ভর্তি হয় তাহলে কিন্তু তাকে তিন বছর ধরে ডিপ্লোমা করতে হবে। যদি কোনো আইটিআই পাস স্টুডেন্ট ভোকলেট এক্সাম দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়, ডিপ্লোমাতে ভর্তি হয় তাহলে কিন্তু তাকে মানে সে সরাসরি ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। ওকে ক্লিয়ার? এই ডিপ্লোমা করার পরে আমরা কিন্তু জিলেট এক্সাম দিয়ে, এই জিলেট এক্সাম দিয়ে আমরা কিন্তু বিটেক করতে পারি এবং বিটেকের পরে আমরা এমটেক করতে পারি। এই হলো আমাদের হায়ার কোয়ালিফিকেশানের স্ট্রাকচার। এবং কি, এই আইটিআই করার পরে, আইটিআই করার পরে কিন্তু আমরা সিআইটিএস কোর্স করতে পারি, যেটা বললাম সিআইটিএস কোর্স করতে পারি আইটিআই করার পরে, অর্থাৎ ক্র্যাফটসম্যান ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। এটা হচ্ছে আমরা এই আইটিআই শেষ করার পরে যদি আমরা এই কোর্সটি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা আইটিআই স্টুডেন্টদের পড়াতে পারবো। কেমন ক্লিয়ার? তো এবার যেটা আসছে আমাদের অ্যাপ্রেন্টিসশিপ, অ্যাপ্রেন্টিসশিপ। তো এই অ্যাপ্রেন্টিসশিপটা কী? তো অ্যাপ্রেন্টিসশিপ হলো আইটিআই শেষ করার পরে, আইটিআই আমরা এই কোর্সটি শেষ করলাম, এরপরে কিন্তু আমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে পারি। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ বলতে আমাদের কোনো ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রির সম্পর্কে অভিজ্ঞতা দেওয়া হবে। অর্থাৎ আমরা তো কলেজে প্র্যাকটিক্যাল করলাম, এখানে তো কোনো আমাদের ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা নেই, সেজন্য আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কাজও করব এবং কীভাবে কাজ করতে পারব। অর্থাৎ এটা একটা ট্রেনিং পিরিয়ড, অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু ওয়ান ইয়ার কিংবা থ্রি ইয়ারের হয়ে থাকে। কেমন? ওয়ান ইয়ার এবং থ্রি ইয়ারের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যে এই এক বছর বা তিন বছর ধরে যে অ্যাপ্রেন্টিসশিপ করব, এই অ্যাপ্রেন্টিসশিপে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা দেওয়া হবে এবং এই অ্যাপ্রেন্টিসশিপ শেষ করার পরে আমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো এই অ্যাপ্রেন্টিসশিপটি করার মানে করে আমাদের লাভ কি? আমরা তো সরাসরি গভর্নমেন্ট জব কিংবা প্রাইভেট জব করতে পারি। তো অ্যাপ্রেন্টিসশিপ করার পর আমাদের লাভ হলো যে অ্যাপ্রেন্টিসশিপ যদি সার্টিফিকেট থাকে আমাদের, তাহলে আমরা যদি অন্য কোনো গভর্নমেন্ট কাজেও আমাদের ছাড় থাকে এবং যদি প্রাইভেট জব আমরা পেতে যাই, ধরো খুব ভালো বেতন রয়েছে, আমরা যদি তখন যদি প্রাইভেট জব পেতে যাই তখন কিন্তু যেখানে আমাদের জবটা কনফার্ম ছিল 80% কনফার্ম ছিল, সেখানে যদি আমাদের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে সেই জবটা কিন্তু কনফার্ম 95% হয়ে যায়। কেমন? সেই জবটা কিন্তু কনফার্ম 95% হয়ে যায় অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে। কেমন ক্লিয়ার? তাহলে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করাটা আমাদের কিন্তু খুবই জরুরি। এবং এমন কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপ হোল্ডারদের কিন্তু নেয়। কেমন? ফ্রেশারদের নেয় না। অ্যাপ্রেন্টিসশিপ করাটা খুবই জরুরি। কেমন ক্লিয়ার?
তো এরপর যেটা আছে আমাদের, আমরা আছি স্যালারি স্ট্রাকচার। তো দেখো স্যালারি, স্যালারি যদি আমরা গভর্নমেন্টের কথা বলি তাহলে কিন্তু আমাদের স্যালারি স্টার্টিং হয় 15,000 থেকে 18,000 টাকা, কেমন? এবং যদি প্রাইভেট হয়, প্রাইভেট জবের ক্ষেত্রে স্টার্টিং হয় 10 থেকে 12,000 টাকা। এবং এই যে অ্যাপ্রেন্টিসশিপ, এই যে অ্যাপ্রেন্টিস করছি আমরা, অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে স্যালারি কীভাবে দেওয়া হয়? তো এই অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে গভর্নমেন্ট হলে একটা স্টাইপেন্ড দেওয়া হয় 2 থেকে 2,500 টাকা। এবং এই অ্যাপ্রেন্টিসশিপ 1961 অ্যাক্ট অনুযায়ী আমরা অ্যাপ্রেন্টিসশিপ করলে আমাদের কিন্তু 8,000 থেকে 10,000 টাকা একটা স্যালারি দেওয়া হয়। অ্যাপ্রেন্টিসশিপ করলে কিন্তু ওটা আমাদের স্যালারি বলে না, ওটা আমাদের স্টাইপেন্ড বলে। তো এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ 1961 অ্যাক্ট অনুযায়ী আমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করি কোনো প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানিতে, আমাদের কিন্তু 8,000 থেকে 10,000 টাকা দেওয়া হয়। কেমন, ক্লিয়ার? তো এই হলো আমাদের স্যালারি স্ট্রাকচার, এবং আমরা কী কী করতে পারি সেটা কিন্তু আলোচনা করা হলো। তো ফ্রেন্ডস, ভিডিওটি একটু হয়তো একটু লম্বা হয়ে গেল, কিন্তু তোমরা কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দিও, এবং কিন্তু একটা লাইক করতে ভুলো না। কেমন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, সবাই ভালো থেকো। এবং তোমাদের এই অ্যাডমিশানের ব্যাপারে, যেটা অ্যাডমিশানের ব্যাপারে, তোমাদের কিন্তু অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও প্রোভাইড করব। এবং আমার 1 তারিখের পরে যে আমাদের কাউন্সিলিং শুরু হবে, তখন কিন্তু আমরা অবশ্যই অ্যাক্টিভ রয়েছি, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দাও, যাতে কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। কেমন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।